वेलकम बैक टू माय चैनल कैमन आछो तुम्हारा सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो आमार परिवारेर सकलेर तरफ थेके तोमादेर सकलके जानाच्छि शुभ नंद उत्सवेर अनेक अनेक शुभेच्छा। तो सकालबेला घूम थेके उठार पर गोपुसोना दर्शन तोमादेर करिये दिलाम आर ब्लगटा एखान थेके शुरू करलाम। प्रतिदिनेर मतन आजकेओ रिक्वेस्ट करबो जारा नतून आसछो प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे रेखो आर पुरोनो सकल बंधुदेर अनेक अनेक भालोबासा जानिये आजकेर ब्लगटा शुरू करलाम। प्लिज पुरो ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে। আবার নতুন মানে পুরো পূজোর রিদিম ছেড়ে আবার লাইফস্টাইল রিদিমে ফিরে এলাম কারণ আমাদের হাউসওয়াইফদের এটাই তো কাজ, চার ঘরে চার কোণে চার দেয়ালে থেকে ঘর সামলানো। তো যা যা করব অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো প্লিজ, কেউ স্কিপ করো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও আর কমেন্টস করে আমাকে জানিও। তো চলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি এখন মেকে পড়াচ্ছি, তারপর বাসি বিছানা তুলবো আর ভাতটা তার আগে বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে কী কী রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা শুধু আমার সাথে থাকো আর এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো সবজি তো কিছু ছিল না, সবজি আর কি কিনেছি অনেকদিন পর, আজকে তো আমি রান্না করবো, তো ওই জন্য দেখো এখানে কিনেছি হচ্ছে তাও দেখাচ্ছি পুঁই শাক, আর নিয়েছি দুটো ঝিঙে, আর ও না দুটো না তিনটে, আর কাঁকড়ো সব 250 করে নিয়েছি, আরও দুটো আছে কাঁকড়ো। তো আজকে হবে পুঁই শাকে নিরামিষ পুঁই শাকের তরকারি, কুমড়ো আছে, মা কালকে কিনেছিল কুমড়ো, এই যে কুমড়োটা হেভি মিষ্টি। তো আজকে কুমড়ো পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে নিরামিষ পুঁই শাকের তরকারি করবো, আর কাঁকড়ো ভাজবো, আর তার সাথে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে রাখলাম, চিংড়ি মাছের আলু দিয়ে একটু রসা করবো। তো চলো, ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, মসুর ডাল, মসুর ডাল আর ভাত আর ইঞ্জি তোকে ও অফিসে যাবে, আর তারপর আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করবো, ও স্নান করতে গেছে আর আমার ততক্ষণে এটা হয়ে যাবে। সবজি পাতি কাটা হয়ে গেছে, দেখো করলা আর এদিকে হচ্ছে পুঁই শাকটা, আর সবজি সবজি বলতে এই যে বেগুন আর দিতে পারিনি, এই যে ঝিঙে কুমড়ো আর আলু, এগুলোকে ভালো করে ধুয়ে নিই। তরকারিটা বসিয়ে দেবো, আর এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে আগে ফার্স্টে আগে ডালটাকে আমি পেঁয়াজ আর কি বলে জিরে ফোড়ন দিয়ে আগে ডালটাকে সাথে নেবো, তারপর আস্তে আস্তে তরকারিটাও করবো আর মাছটাও দিকে চিলি চিংড়ি মাছটা ঠান্ডা কেটে গেছে চিংড়ি মাছটাও করবো। পটল ভাজা হচ্ছে আমার জন্য, আমি একটু ভাত খাবো, ডাল সাজিয়ে নিয়েছি, ডাল দিয়ে পটল ভাজা দিয়ে আমি একটুখানি এখন ভাত খাবো, আমি খিদে পেয়ে গেছি আর মেয়ে আর মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে, ওটা বেরিয়ে গেছে,
আর এখানে হচ্ছে পুঁই শাকটা এখনো এরকম মজে এসেছে। তারপরে আমি মশলাপাতি দেবো, এর মধ্যে নিরামিষ করবো। আর এই যে চিংড়ি মাছ অনেকটাই আছে, এটাকে আলু দিয়ে যেমন করে আমি জিরে গুঁড়ো দিয়ে করি, কিনা যে ভাতটা খেয়ে নিই, ওদিকে মেয়েকে পড়াটা ধরে আবার আর একটা নতুন চ্যাপ্টার পড়তে গেলাম। ভীষণ পড়ার চাপ, বিকেলে আবার মেয়ে পড়া আছে, তোর জন্য আমাকে কভার আপ এই বেলাতেই আমাকে করতে হবে। আর আজকে স্কুল ছুটি দিয়েছে স্টাডি লিভের জন্য, সোমবার থেকে একদম হাফিয়ালি স্টার্ট। খুব চাপ, যতক্ষণ না 20 তারিখ আসছে ততক্ষণ আমার মেয়ের আর আমার শান্তি নেই। ওর জন্য পুজো নিয়ে কোনো চিন্তাভাবনা এখন অবধি আমাদের মাথার মধ্যে আমি আনছি না, আমি আনলেই ওর মধ্যে আনতে হবে, মানে চলে আসবে। তোর জন্য পুজো এখন পরে, আগে পরীক্ষা। তো চলো এটা খেয়ে নিই, খাওয়ার পরে আমি ওদিকে যতক্ষণ পুলিশ আসতে হবে ততক্ষণ আমি বাসি বিছানাটা তুলবো। এখন আমার বাসি বিছানা পড়ে আছে, ঘর মোছা পড়ে আছে, মানে ওই ঘরটা মুছতে মতো হবে, এখানটা মুছি না মুছি ওই ঘরটা রান্নাঘরটা তো রান্নার পরপর টেনে নেবো, কিন্তু বাসি ঘরটা তো তুলতে হবে, তাই না? মায়ের আসার সময় প্রায় হয়েই যাচ্ছে, মেয়েকে পড়াতে গিয়ে কোশ্চেন আনসার খুঁজে লিখতে লিখতেই আমার অনেকটা সময় লেগে গেছে। চলো আজকে ছোট্ট ব্লগ শেয়ার করবো, আমি বেশি বড় করবো না আজকে ব্লগটা, তো পুরোটা আসো প্লিজ দেখো। আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগে একটা করে লাইক করে দিও, কমেন্টস করে দিও। আর যারা আজকে নতুন দেখছো আমার ভিডিওটা, আমার চ্যানেলে নতুন এলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো কিছুক্ষণ পর আসছি। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন মাজা হয়ে গেছে, শুধু ওই কড়াইটা বাকি আছে, ওটাতে লাস্ট চিংড়ি মাছটা হচ্ছিলো। আমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করেছি, আসলে মেয়েকে পড়াতে রান্না করছে, তো ওর জন্য কিছু আর শেয়ার করতে পারছি না। এবার গ্যাসটা জাস্ট মুছে নেবো জল একটা দিয়ে, তারপর বাসি বিছানাটা তুলতে হবে, এবং মা এসে গেছে প্র্যাকটিস করবে, এবার বাসি বিছানা তোলা হয়নি। আর খুব খারাপ বাসি বিছানা এরকম পরে থাকাটাও। আজকে রান্না হচ্ছে ভাত, ভাতের মধ্যে আছে করলা ভাজা, আর এই হচ্ছে ডাল, এই দেখো পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আর এখানে আছে চিংড়ি মাছের আলু দিয়ে তেল ঝাল বলতে পারো, তেলটা কতটা ছেড়ে গেছো, এটা হেভি লাগে, কোনো মশলা দিই না, দারুণ লাগে। আর এখানে আছে নিরামিষ পুঁই শাকের তরকারি সব রকম সবজি দিয়ে, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর এখানে রাত্রির একটু ভাত আছে, আমি অল্প খেলাম, আর একটু পড়ে আছে ওটা ভাতের সাথে মিশিয়ে নেবো, গরম ভাতের সাথে মিশিয়ে নিলে আর মন্দ লাগবে না। তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না, চলো এবার বাসি ঘরটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা গুড আফটারনুন, 12:30 বেজে গেছে, চলে এলাম আমার ঘরে, আর এখন ঘরটা দেখছো তো কী অবস্থা, কিন্তু আমি আজকে আর পর্দা ফর্দা খুলবো না, কারণ একটু পরেই তো স্নান করে খাওয়া দাওয়া করে শুতে হবে, তো পর্দা খুলবো না, আমি জাস্ট বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরটা মুছে বেরিয়ে যেতে পারলে বাঁচি, কারণ মা চলে এসেছে, মাকে খেতে দিতে হবে, মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকেও খেতে দিতে হবে, তারপর মেয়েকে আবার একটু অঙ্ক করাতে বসাবো। অলরেডি অঙ্ক আমি দিয়ে এসেছি, ও করছে, সেটা চেক করে আবার অঙ্ক করাবো, কারণ মানডে ওর অঙ্ক পরীক্ষা। তো ভীষণ চাপ আছে, চলো বিছানাটা ঝটপট করে পরিষ্কার করে দিই, শুধু বিছানা নয়, বিছানা পরিষ্কার করবো, ঘর ঝাড় দেবো, এই সরি ঘর মুছবো, এই দুটো কাজ করবো। তো তোমরা শুধু সাথে থাকো, আমি কথা আর বলছি না, তোমরা শুধু দেখতে থাকো। আর একটা ছোট্ট মিষ্টি গান শোনা, যেটা আমার ভীষণ ফেভারিট। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, ওর
বলছে কেন বিনা মেঘেই বাজ পদ্য লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোড় কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না করে একটা ঘরে থাকবো দুজনায় ঘুরবো ভিটে খুশি রিটে সঙ্গী হবিয়ায় কলের জলের ধারা ঘরের পরে তুই চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই সে ভাবনারা চোখ খোলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক তবু স্বপ্নের মুখ তোলে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না পড়ছে কেন বিনা মেঘেই বাজ পদ্য লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোড় কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না। ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আসলে তাড়াতাড়ি লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম আর বিকেলবেলা তাড়াতাড়ি উঠে মেয়েকে পড়তে দিতে গেছিলাম। তো মেয়েকে পড়তে দিয়ে এসে মা সন্ধে দিল, তারপর আমি চাটা খেলাম, খেয়ে দিয়ে একটু বসে আছি আর কি। ও আসবে তার জন্য, আর দেখি রাতে কী রান্না করি বুঝতে পারছি না। অল্প ভাত তো করতেই হবে, আর একটু তরকারি, একটু ডাল আর একটু চিংড়ি মাছ ওর জন্য আলাদা করে তুলে রেখেছি, ও এসে খাবে। কারণ ও পুঁইশাকের তরকারি খেতে ভীষণ ভালোবাসে আর চিংড়ি তো ভালোই বাসে। এখন বসে আছি, বাড়িটা একটু খালি খালি লাগছে কারণ মেয়েটাও নেই আর এখন কোনো কাজ নেই। মেয়েটা থাকলে তাও একটু খ্যাচখ্যাচ করি, পড়াই করতে বস, এই কর সেই কর বলি তো, আর এখন নেই বলে আরও ঘরটা পুরো ফাঁকা করছে। মা মায়ের ঘরে বসে বসে মোবাইল দেখছে আর আমি আমার ঘরে বসে বসে কী করবো। আমিও একটু মোবাইলে সিরিয়াল দেখছিলাম। তো এমনি টিভিতে আমি সিরিয়াল দেখি না, এই ফোনেই একটুখানি সিরিয়াল দেখি। তবে আজ এখনকার নয়, এই পুরোনো দিনের আকশারা দেখি আমার ভীষণ ভালো লাগে। রিস্তা কে আকে লাদা হে স্টার জল, সরি স্টার প্লাসে হতো, তো সেইটাই আমি বসে বসে দেখি। ওই একটার পর একটা দেখতে থাকি, তো একটার পর একটা আসতেই থাকে। তো এইভাবেই সময়টা কাটাচ্ছি, দেখি কী করা যায়। আর ইস্ত্রি করতেও ইচ্ছা করছে না, মেয়েটা থাকলে তাও একটু পড়াশোনা করে কেটে যায়। আর এখন আমরা দুজন আছি, দুজনে দুজনের ঘরে বসে বসে যে যায় ফোন দিচ্ছে, এইভাবে সময় কাটাচ্ছি। তো রাতে রান্না এই তো বললামই, আর কিছু একটা তরকারি তো করতেই হবে। দেখা যাক, যদি কিছু করতে ইচ্ছা না হয় তাহলে আলু ভাজা করে নেবো, রুটি দিয়ে মেয়ে খেয়ে নেবে, আর আমাদের তো ভাত হবেই। তো চলো আর কি, আজকে ব্লগটা তাহলে এখানেই রাখলাম, শেষ করে দিলাম আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে সবাইকে টাটা জানাচ্ছি, কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। লাভ ইউ অল, টাটা সবাইকে, সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।